পরলোকের হাতছানি, অ্যালফ্রেড হিচকক। আজকে আমি যে গল্প বলবো তা হয়তো সকলের বিশ্বাস হবে না। যদি আমি প্রত্যক্ষ না করতাম তাহলে আমিই বিশ্বাস করতাম না। সেই আশ্চর্য ঘটনা ঘটে ইটালির লাসপেজিয়া বন্দর নগরীতে। এই বন্দর নগরীর মধ্যে একটা কাঠের পূর্ণাঙ্গ নারীর মূর্তি ছিল, তার নাম ছিল অ্যাটলান্টা। মূর্তিটা কাঠের হলেও তাকে জীবন্ত মনে হয়। 18 বছর বয়সী যুবতী যেন জীবন্ত হয়ে কাঁচের ঘেরা বাক্সের মধ্যে দাঁড়িয়ে আছে। সোনালি চুলে লাল রঙের গাউন পরে অ্যাটলান্টা দাঁড়িয়ে আছে, আর তাকে নিয়ে শহরের লোকেদের কৌতূহলের শেষ নেই। তার নামে কত কথাই না শোনা যায়। শোনা যায় অ্যাটলান্টার কাঠের মূর্তিটা নাকি বহুদিন আগে সমুদ্রের জলে ভাসতে ভাসতে এই লাসপেজিয়া বন্দরে আসে। তারপর শহরের মিউজিয়াম কর্তৃপক্ষ মূর্তিটাকে মিউজিয়ামে সযত্নে রাখে, কেবলমাত্র মূর্তিটির অদ্ভুত কারুকার্যের জন্য। মিউজিয়ামের কিউরেটর, অর্থাৎ যিনি এসব রক্ষণাবেক্ষণ করেন, তিনি হলেন ওই 35 বছরের মিস্টার পল স্মিথ। মিস্টার পল স্মিথ খুব সাদাসিধে ও সরল প্রকৃতির লোক। তিনি অবিবাহিত এবং মিউজিয়ামের পাশেই একটা কোয়ার্টারে থাকে। এই মিস্টার পল স্মিথ সমস্ত দিনের মধ্যে যখনই সময় পান সঙ্গে সঙ্গে অ্যাটলান্টার সামনে এসে দাঁড়ান ও এক মনে অ্যাটলান্টার মুখের দিকে তাকিয়ে থাকেন। অ্যাটলান্টার ভিতরে তিনি যে কী আবিষ্কার করতে চান সেটা একমাত্র তিনিই বলতে পারেন। অনেক সময় রাত্রে মোমবাতি নিয়ে তিনি মূর্তিটার কাছে আসেন, এক মনে মূর্তিটার দিকে তাকিয়ে থাকেন। মিস্টার পল স্মিথের কাণ্ডকারখানা দেখে প্রথম প্রথম তার বন্ধুবান্ধব হাসি ঠাট্টা করতেন, বিদ্রুপ করতেও ছাড়তেন না। কিন্তু তাতেও পল স্মিথের মোহভঙ্গ হয় না। একসময় কথাটা মিউজিয়ামের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কানে যায়। তারা মিস্টার স্মিথকে ডেকে মৃদু ভর্ৎসনা করেন, এই পাগলামির বিষয়ে সতর্ক হতে উপদেশ দেন। কিন্তু তাতেও মিস্টার পল স্মিথের অভ্যাস দূর হয় না। অনেক চেষ্টা করেও তিনি নিজেকে সংযত করতে পারে না। মূর্তিটার আকর্ষণে তিনি পাগল হয়ে ওঠেন। মিস্টার পল স্মিথের সঙ্গে আমার পরিচয় হয় বলতে গেলে হঠাৎ। লেখার পট খোঁজার জন্য অনেক সময় আমাকে মিউজিয়ামে যেতে হয়। অনেক দিনই দেখেছি মিস্টার পল স্মিথকে মন্ত্রমুগ্ধের মতো কাঁচের বাক্সে ঢাকা কাঠের মূর্তিটির দিকে তাকিয়ে আছেন, গালে হাত দিয়ে কী যেন ভাবছে। একদিন কৌতূহলবশত ধ্যানস্থ মিস্টার পল স্মিথের কাঁধে হাত রাখ। মিস্টার পল স্মিথ ভূত দেখার মতো চমকে ওঠেন, স্বপ্নমাখা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকান। ধাতস্থ হতে অল্প সময় লাগে, তারপরই আমার দিকে হাত বাড়ান করমর্দন করার জন্য। মুখে বলেন, আপনি তো বোধ হয় প্রখ্যাত মিস্টার হিচকক। মিস্টার পল স্মিথের প্রশ্নে আমি অবাক হই, কেননা আগে কখনো ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছে বলে তো মনে হয় না। তাই বলি, আপনার অনুমান ঠিক মিস্টার স্মিথ, তবে প্রশ্ন হচ্ছে আপনি আমাকে চিনতে পারলেন কি করে। মিস্টার পল স্মিথ মৃদু হাসেন, বলেন, এ তো সামান্য জিনিস, আমি বিগত 500 বছর আগের ঘটনা ও আগামী 500 বছর পরে কি হবে তাও বলে দিতে পারি। মিস্টার পল স্মিথের কথা শুনে এক বদ্ধ পাগল ছাড়া কিছু মনে করতে পারি না। আমাকে চুপ করে থাকতে দেখে মিস্টার স্মিথ মৃদু হাসেন, বলেন, ভাবছেন আমি হলাম বাক্যবাগীর? বেশ, তাহলে শুনুন আমার জীবনের গল্প। এবার আমি প্রমাদ গুনি, কেননা একটা বদ্ধ পাগলের প্রলাপ শুনে সময় নষ্ট করতে হবে ভেবে মনে মনে বেশ চটে যাই। তবে মুখে কিছু বলি না, ঘরের জানলা দিয়ে আকাশের দিকে তাকাই, মনকে অন্য মনস্ক রাখতে চেষ্টা করি। সে সময় আকাশে কালো মেঘ দুরন্ত বালকের মতো
এদিক ওদিক ছোটাছুটি করছে। প্রচণ্ড বাতাসের ছোঁয়ায় সাগরের জলে ভীষণ গর্জন হতে শুরু করে। মিস্টার পল স্মিথ অ্যাটলান্টার মূর্তির দিকে তাকান, বলেন, ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 200 বছর আগে, অর্থাৎ 1774 সালের 13ই অক্টোবর। অ্যাটলান্টাকে আমি সবে বিয়ে করি, তার রূপের কাছে আকাশের চাঁদের আলো যেন ম্লান হয়ে যায়। প্রমোদ ভ্রমণের জন্য অ্যাটলান্টিকে নিয়ে আমি প্রমোদতরী সমুদ্রের জলে ভাসাই। দেখতে দেখতে কয়েক মাস আমাদের আনন্দের মধ্য দিয়ে কাটে, কিন্তু এত আনন্দ আমার ভাগ্যে হয় না। একদিন অ্যাটলান্টাকে নিয়ে নিছক নিরালায় বেড়াবার জন্য আমি বনের মধ্যে প্রবেশ করি। দুজনে আস্তে আস্তে হাঁটি, বনের পাখিদের কলরব আমাদের বেশ ভালো লাগে। এক এক সময় অ্যাটলান্টা মন খুলে খিলখিল করে হেসে ওঠে। তার হাসির মধ্যে আমি যন্ত্রসঙ্গীতের নানান ছন্দের আভাস পাই। দুজনের মন আনন্দের সাগরে ভেসে যায়। হঠাৎ কি যেন অ্যাটলান্টার চিবুক দংশন করে। অ্যাটলান্টা মৃদু আর্তনাদ করে জঙ্গলের মধ্যে মুখ থুবড়ে পড়ে যায়। ব্যাপারটা আমি প্রথমে বুঝতে পারি না। তাকে কোলে করে অপেক্ষাকৃত পরিষ্কার জায়গায় শুইয়ে দিই। ওর মুখের দিকে তাকিয়ে চমকে উঠি। ওর চিবুকের ওপরে পরিষ্কার ক্ষতের চিহ্ন দেখতে পাই। তখনও ক্ষতস্থান দিয়ে রক্ত ঝরে পড়ছে। অ্যাটলান্টাকে ঝাঁকুনি দিই, সামান্য ব্যাপারে অযথা ভয় পেতে বারণ করি, কিন্তু পরক্ষণে বুঝতে পারি আমার অ্যাটলান্টা আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। শুধুমাত্র তার প্রাণহীন দেহটা আমার সামনে পড়ে আছে। আমি মাথা নেড়ে মিস্টার পল স্মিথের কথায় সম্মতি জানাই, কিন্তু তখনই সে যে চোখ খুলবে না ও কথাও বলবে না তা তখন আমার মাথায় আসে না। যখন সবটা বুঝতে পারি তখন মনে মনে আমার পরিকল্পনা ঠিক করে ফেলি। অ্যাটলান্টার মৃতদেহ নিয়ে সমুদ্রের জলে নৌকা ভাসাই। এক সময় অতি কষ্টে তাকে নিয়ে আমি মিশর দেশে পৌঁছাই। সেখানে তার দেহটা কাঠের মমি করে দিই, সমুদ্রের জলে তারপর ভাসাই। তারপর একদিন সমুদ্রের জলে ভাসতে ভাসতে সে এই বন্দর শহরে আসে। আমিও নতুনভাবে জন্ম নিয়ে এই শহরে। আমার নাম হলো পল স্মিথ। ঘটনাচক্রে আমি এই শহরের মিউজিয়াম কিউরেটারের চাকরি পাই। জন্মান্তরের পরও আমি অ্যাটলান্টাকে ভুলতে পারি না। কিউরেটারের চাকরি পাওয়ার পর আমি সব সময় অ্যাটলান্টাকে পাহারা দিয়ে রাখি, মুহূর্তের জন্যও তাকে চোখের আড়াল করি না। মিস্টার পল স্মিথ সাময়িকভাবে চুপ করেন। মিউজিয়ামের বাইরে প্রচণ্ড জল ঝড়ের শব্দ ভেসে আসতে থাকে। মিস্টার পল স্মিথ দু হাতে নিজের কপাল চেপে ধরেন, মিউজিয়ামের ঘরের মেঝেতে বসে পড়েন। মিস্টার স্মিথের কথা এক বর্ণও আমার বিশ্বাস হয় না, সবটাই গালগল্প মনে হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই মিস্টার স্মিথের দেহের অদ্ভুত পরিবর্তন হতে শুরু করে। অল্প সময়ের মধ্যে তার দেহের মাংস ইত্যাদি অদৃশ্য হয়। মিস্টার স্মিথের দেহটা শুধুমাত্র একটা কঙ্কালে পরিণত হয়। সে বিভৎসভাবে হাসতে থাকে। কঙ্কালের অট্টহাসির দমকে মিউজিয়ামের দেয়ালের প্যানেলে চারিদিকে রোমহর্ষ পরিবেশের সৃষ্টি হয়। সেদিকে অ্যাটলান্টার কাঠের মূর্তিটা ঠোঁটের কোনায় ধীর পায়ে বেরিয়ে আসে। মিস্টার পল স্মিথের কঙ্কাল দেহটাকে জড়িয়ে ধরে। Hehehehe